বাইরা আমার। এখন আমরা বুঝলাম রমজান মাসের ফরজ রোজার পরে মহরম মাসের রোজা দামি। এখন মহরম মাসের মধ্যেও তো আবার রোজার তারিখ আছে, সারা মাস মাঝে মধ্যে রোজা রাখতে না পারলেও নির্দিষ্ট একটা তারিখ আছে যেই তারিখে আমাদেরকে রোজা রাখা উচিত। রাখতে চাই না চাই না, আর একটু জোরে এখন রাখতে চাই না চাই না। আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিস সাহাবি হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি কাতাদা رجل أتى النبي صلى الله عليه وسلم ثم قال رسول الله صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء احتسبوا على الله أن يكفر السنة التي قبل بير أمر بندر أمر حضرت أبو قتادة رضي الله تعالى عنه تكبر ندا تني بولن دنيا رمانوشرا এক ব্যক্তি আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে আগমন করলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আমার বিশ্বনবীর কাছে এসে মহরম মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওসিয়ামু ইয়াউমি আশুরা, মহরম মাসের 10 তারিখে তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ, কন্যা মহরম মাসের কয় তারিখে? 10 তারিখে। আর একটু জোরে বলেন, কয় তারিখে? 10 তারিখে। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা, জানিয়ে রাখো যেই ব্যক্তি মহরম মাসের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বরকতে তার অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এত আসতেনি, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ মাফ। মহরম মাসের 10 তারিখে রোজা রাখবেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ। খুশি হইছেন না বেজার হইছেন? তাইলে তো 1 বছরের গুনাহ যেহেতু মাফ, সারা বছর আমরা গুনার কাজ করমু, আর মহরম মাসের 10 তারিখে একটা রোজা রাইখা ফেলামু, পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইব। খুব আনন্দের কথা, ঠিক না বেটি? খুব খুশি হয়ে গেছেন না? 1 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে সারা বছর আমল করার দরকার কি? অপেক্ষায় থাকুন মহরম মাস কোন সময় আসবে, 10 তারিখে রোজা একটা মাইরা দিমু, পিছনের সব গুনাহ মাফ। ব্যাপারটা কি এইরকম? না, 1 বছরের গুনাহ মাফ, নবীর কথা ঠিক আছে কিন্তু ব্যাখ্যা আছে। বাইরে আমার বন্ধুরা, আমার মুহাদ্দিসিনে কারাম গো বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি মহরম মাসের 10 তারিখে রোজা রাখবে, এই রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যতগুলো সগিরা গুনাহ আছে ওই মহরম মাসের 10 তারিখের রোজার বরকতে বান্দার পিছনের 1 বছরের সগিরা গুনাহগুলা মাফ করে দিবে। কোন গুনাহ? আর একটু জোরে বলেন, কোন গুনাহ? সগিরা গুনাহ, কবিরা গুনাহ মাফ হবে না, কবিরা গুনাহ মাফ হবে না। কারণ আমরা যে কি সালাক এইটা আমরা না বুঝলেও আল্লাহ ভালো মতোই জানেন। জানেন না জানেন না? আমার বন্ধুগণ মনে মনে ভাবতেছেন, মাপ যখন হয়েছিলই তা আবার ফেস লাগাইল কিয়া মুহাদ্দিসরা, রসুলের কথার ব্যাখ্যা কইরা সগিরা গুনা কইল কিয়া, কবিরা বললে তো পার পাইয়ে যাইতাম, যা ইচ্ছা তা করতে পারতাম। বাইরে আমার বন্ধুরা, আমার মহরম মাসের 10 তারিখে রোজা রাখবেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। কোন গুনাহ? কবিরা গুনাহ না সগিরা গুনাহ? আর একটু জোরে বলেন, কোন গুনাহ? সগিরা গুনাহ। আমার বাইরা, তাহলে কবিরা গুনার জন্য তৌবা করা লাগবে। জোরে বলেন, তৌবা করা লাগবে। আমার বাইরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবিরা গুনাহ সগিরা গুনাহ সবগুলা গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো সবাই গুনাহ। আল্লাহুম্মা আমিন। মিশে এই জীবনে রং ধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায় রে নিজের জীবনটা সঁপে দাও।